चलियो। अरे यो বাংলাদেশী ফুড ব্লগার, এটা কি জানো? সালাদ দিছে বাঁধাকপি, বাঁধাকপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার জোস ব্লগ। আজকে এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে এম্বাসির এরিয়া। এই আশপাশে যা দেখতেছেন বিল্ডিং সবগুলোই এক একটা দেশের এম্বাসি। যেমন আমাদের এখন থাইল্যান্ড এম্বাসিতে একটা কাজ ছিল ভাইয়ার, সো থাইল্যান্ড এম্বাসির এখানে আসছি আর কি। মূলত এখান থেকে যাব বাংলাদেশ এম্বাসির ওই পাশটাতে, ওই যে সমুদ্রে গেছিলাম একদিন, ওই পাশটাতে মানে সমুদ্র দেখা যায় আর কি। তো ওই জায়গাটাতে একটু যাব দিনের বেলা, কারণ ওই দিন আপনাদেরকে রাতের বেলা দেখাইতে পারি নাই। যাই হোক, আজকের দিনও অনেক অ্যাক্টিভিটি আছে, একদম রাত পর্যন্ত, রাত একটা দুটো পর্যন্ত। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার পিছনে ওই যে বাংলাদেশ এম্বাসির পতাকাটা উঠতেছে, মানে বাংলাদেশের পতাকাটা উঠতেছে আর কি বাংলাদেশ এম্বাসিতে। সো এটা আসলে একদিক দিয়ে নস্টালজিয়া জিনিসটা, যে এত দেশের বাইরে আসছি, চারপাশে কিচ্ছু নাই, মানে দেশের তো কোনো ছাপও নাই, সেই জায়গায় বাংলাদেশ এম্বাসিতে বাংলাদেশের পতাকাটা যে উঠতেছে, এটা একটু মানে জিনিসটা একটু অন্যরকম, অন্যরকম একটা ফিল করা, যে আমিও ওই দেশের বাসিন্দা, যেই দেশের পতাকাটা আমার চোখের সামনে উঠতেছে। আনবিলিভেবল জিনিসটা, মানে অনুভূতিটা প্রকাশ করার মতো না আর কি, খুবই ভালো একটা অনুভূতি। ওমানে আমি এর আগের ভিডিওগুলোতে বলছি, ওমানে সবচেয়ে বেশি আমি যদি পাহাড় দেখে থাকি, আর এরপরে যেটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে বিচ। প্রচুর পরিমাণে বিচ আশপাশে আছে, প্রচুর পরিমাণে বিচ আশপাশে আছে। যে দুটো হর্ন বাজাইছিল এটা আসলে ওমানিরা, তারা আমার ব্লগে আসতে যাচ্ছিলো মানে গাড়ির ভিতরে। তো যাই হোক, মানে সবচেয়ে বেশি যদি আমি কিছু দেখে থাকি সেটা হচ্ছে পাহাড়, আর এরপরে যেটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে বিচ। প্রত্যেকটা জায়গা মানে খুবই সুন্দরভাবে সাজানো আছে। তো বাংলাদেশে এই জিনিসগুলো অনেক মিসিং, মানে এটা যদি আপনি দেশের বাইরে আসেন তখন আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে মানে দেশের বাইরে আর দেশের মধ্যে পার্থক্যগুলো আসলে কী পরিমাণ বিস্তর, আর কী পরিমাণ মানে বিশাল, যেটা আসলে আনবিলিভেবল। সো ওমানে যদি আপনি কখনো আসেন, আপনি সবচেয়ে বেশি এই বিচ আর পাহাড় এই দুটো জিনিস দেখবেন। যদিও আপনি গরমের সময় আসলে গরমটা আপনার কনসিডার করতে হবে, বাট গরম কনসিডার না করলে, মানে করতে পারলে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, আমি যেহেতু গরমে আসছি তো আমি গরম রেকমেন্ড করতে পারি, বাট একটু হিট কম, মানে এখন একটু হিট কম, বাট অনেক সময় হিট অনেক বেশি থাকে, যেটার কারণে একটু মানুষের জন্য ক্ষতি হয়, মানে অনেকের জন্য এটা আসলে মানে খুব বিরক্তির কারণ হইতে পারে। বাট আমার কাছে এখনও অত একটা লাগে নাই, আমি অলওয়েজ যে সময় বের হই, দুপুর সময় বের হয়েছি, বাট অত একটা গরম আমার সময় লাগে নাই। মাঝে মধ্যে নাকি অনেক বেশি হিট থাকে, বাট এখন হিটটা অনেক কম। যাই হোক, সো এখন আবার একটা বিচে আসছি, বাংলাদেশ এম্বাসির পুলটা আরেকটা পাশে। তো এখান থেকে মনে হয় যাবো আরেকটা জায়গায়। সব জায়গায় বিচ পাহাড় এগুলোই দেখতেছি, মানে চোখ মানে ধাঁধাই যাইতেছে একদম, মানে ধাঁধানো একটা অবস্থা আছে না, ওইটা হয়ে যাচ্ছে আমার চোখের, মানে এত বেশি বিচ দেখতেছি, এত বেশি ইয়ে দেখতেছি, তো ওইটা আনবিলিভেবল। যাই হোক, এখন বিচটা এনজয় করি, আপনারাও এনজয় করেন আমার সাথে। আসার পরে প্রথম আমি কাক দেখলাম, দেখে একটা দৌড় দিলাম, কারণ কাক জিনিসটা পুরাটাই বাংলাদেশে যে পরিমাণ আছে, আর বাংলাদেশে খালি উড়াউড়ি করে, তো ওদেরকে এখানেও উঠতে দিলাম আর কি, ধাক্কা দিয়ে আরে দৌড়ানি দিয়ে। ও কি ফিল, কি
দেখছেন আপনারা দেশবাসী সবাই, এটা হচ্ছে আমাদের ওমানের আরব সাগর। এই জায়গাটা অনেকটা সেন্ট মার্টিনের মতো, আমাদের যেমন সেন্ট মার্টিন আছে, পুরোপুরি একটা সেন্ট মার্টিনের মতো একটা ফিল দেয়। বাট সেন্ট মার্টিনটা একটু অগোছালো, এই জায়গাটা একটু গোছালো আর কি। যাই হোক, বিচে আসলে আর যাইতে ইচ্ছা করে না, এখন বিচ থেকে অন্য একটা জায়গায় যাব, যে তারপর আজকের দিন কন্টিনিউ করব। সো চলুন যাওয়া যাক। তো এখন বাজে রাত 10টা, মানে বাংলাদেশ টাইম 12টা। বাট এখানে ওমান আসার পরে এখন একটা সুপার শপে আসছি, যেখানে সুইংগাম, চকলেট এগুলো পাওয়া যায়। তো একটা জিনিস দেখে খুব নস্টালজিয়া ফিল হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমার আব্বু জীবনে যেই পরিমাণ আমাদের জন্য নিত, মানে বিদেশ থেকে, এটা আসলে আনবিলিভেবল ছিল। অ্যান্ড এটা এখানে এখন দেখে যে নিজে কিনতেছি, এটার ফিলিংসটা অন্যরকম, মানে টোটালি অন্যরকম, মেসমারাইজিং একদম অবস্থাটা। সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার ছিল যে এই জিনিস আমরা, মানে আমার আব্বু আমার জন্য নিত, তখন আমার বয়স হয়তো 5-6 এরকম ছিল, এখন আমার বয়স অনেক, সেই জায়গা থেকে আমি নিচ্ছি, মানে আমি কিনতেছি চকলেটটা দেশে যাব এই জন্য। অ্যাবসলিউটলি নস্টালজিয়া। সো এখন আসি একটা বাস স্টপে, এখান থেকে আমি মূলত দুবাই যাওয়ার জন্য বাসে হয়তো যাইতে হবে, কারণ আমি প্লেনের টিকিট পাচ্ছি না। বাস আর প্লেনে খুব একটা পার্থক্য নাই টাকায়, বাট প্লেনের টিকিট পাচ্ছি না যেহেতু ঈদের সময় যাব। সো অনেকগুলো টিকিটই, মানে আমি যেই তারিখে যেতে চাচ্ছি ওই তারিখে নাই, আমি ঈদের পর দিনে যেতে চাচ্ছি, মানে 10 তারিখ, বাট 10 তারিখের আসলে কোনো মানে টিকিট নাই, প্লেনের টিকিট নাই। সো আমাকে বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে। বাসে এখান থেকে দুবাই যেতে 6 ঘন্টার মতো লাগে, অ্যান্ড 6 ঘন্টায় পৌঁছাই দেবো একদম দুবাই সিটিতে। তো মনে হয় বাসেই যাবো, কারণ আলটিমেটলি আসলে মানে প্লেনের টিকিট পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। আর আমি যদি এক দুদিন পিছিয়ে যাই, তাহলে আবার দুবাই যেয়ে এনজয় করতে পারবো না, বা আপনাদেরকেও খুব একটা দেখাইতে পারবো না। সো বাসে চলে গেলে একদিন আগে চলে যেতে পারবো আর দেখাইতেও পারবো, সিন্স আমার ছুটি অলমোস্ট শেষের দিকে, মানে শেষ হয়ে আসবে দুবাই গেলে। সো ছুটি তো আর বাড়ানো সম্ভব না, কারণ অলমোস্ট 16 দিনের মতো একটা গ্যাপ নিয়ে আমি আসছি অফিস থেকে। সো এই আর কি, মনে হয় বাসে যাব, তাই বাস স্টেশনটা একটু দেখতে আসলাম, আর বাস কীভাবে ছেড়ে যায়, কোন কোন বাসগুলো যায়, এগুলো একটু দেখতে আসছি আর কি, যেহেতু কখনো যাই না, এক্সপিরিয়েন্সটা নিতে আসছি, যাতে যাওয়ার সময় বা যাওয়ার আগে এই ফিলটা নিতে পারি যে বাসে গেলে কেমন লাগবে, এই জিনিসটা আসলে বোঝার জন্য। সো এই আর কি, এটা হচ্ছে একটা বাস স্টেশন, এখানে একদম বাস দাঁড়ায় থাকে, মানে টাইম টু টাইম একদম শিডিউল দেওয়া আছে, কখন কোত্থেকে যাওয়া লাগবে, সব টাইম টুম দেওয়া আছে। সো যখন যেই বাস আসে, অ্যান্ড কোনো যাত্রী না আসলেও সেই বাস ঠিক টাইম মতোই ছেড়ে যায় আর কি। সো আমি মনে হয় এখান থেকেই দুবাই যাব বাসে আর কি। A few minutes later.
করছে হোক হেল্প করছে পাকিস্তান এরা হচ্ছে সবাই পাকিস্তানি এরা আমার ক্যামেরা দেখে খুব মানে ইন্টারেস্টেড ফিল করতেছিল তো আমি এদেরকে সবাইকে দিলাম আমার ইউটিউবের নামটাও দিলাম তো এ আপনার নাম কে হ্যায় আশিকুল্লাহ আশিকুল্লাহ আপ বহুত খুবসুরত হ্যায় হম সাদানাইট বনা রহে হ্যায় বারবিকিউ ইয়ো বাংলাদেশি ফুড ব্লগার এটা কি জানো সালাদ দিছে বাঁধাকপি বাঁধাকপি খাইলে বমি আসবে কিন্তু এটাই সালাদ আসো ওমানে আসো ফুড ব্লগিং করো তারপর দেখো কেমন লাগে আমরা ডিনার করতেছি ডিনারে রুটি মাটন তারপরে ডাল তারপরে চিকেন এগুলো ছিল আমার জন্য স্পেশালি মাটন ছিল কারণ ওনারা প্রতিদিন নাকি মাটন খায় তাই আমি এখন মানে আমাকে মাটন দিতে আর কি ওনারা চিকেন নিছে ঠিক আছে আমিও দিব এইভাবেই এইভাবেই আপলোডগুলো দিব মানে চেহারাটা দেখবেন এত বড় মানে বেলের মতো সমস্যা আমি যখনই ক্যামেরাটা ওপেন করি মানে সেলিব্রিটি তো আসলে সবাই আসতে চায় ক্যামেরায় কিন্তু কাউকে আমি নেই না যেমন আমার ভাইকে তো আমি নেই না সে আসলে নিজে এখন কমপ্লেন করতেছে সে কালো পেট বড় এই জন্য তাকে আমি নেই না সে কমার নিলে কই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর মানে আমাদের খাওয়া দাওয়া শেষ ভাইয়ারা তিনজন ওই গাড়ি দিয়ে যাচ্ছে আর তিনজন আমরা হাঁটতেছি কারণ আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে বাসায় ফেরত যাবো আর একটা ছোট কাজও আছে অবশ্য মানে একটা মানে শপিং মলে যাবো এখানে একটু কাজ আছে ওটা শেষ করে তারপর আজকের ভিডিওটা শেষ করতেছি ঘুরতে ঘুরতে বাসার দিকে চলে আসছি হাতে রেড বুল এটা এখন খাবো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই